হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন শর্টের সাথে চলে এলাম। আজকে মেয়েকে এখন আমি রেডি করে নিয়েছি, আজকে ওর ফার্স্ট মানে 1.5 মান্থসওয়ালা ভ্যাকসিনেশন ডেট, তো ওকে রেডি করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো, আমরা বেরিয়ে গেছি, এখন আমার বেবি আমার কোলে, আমার রায়সুন্দরী আমার কোলে, আর আমি আর আমার বর এখন গাড়িতে। আমরা আজকে যাব হচ্ছে যে ডক্টরের কাছে ও হয়েছিল, মানে ডক্টর শান্তনু রয়, ওনার তারাতলায় একটা চেম্বার রয়েছে। আমরা নাইটিয়া যেতে পারতাম, বাট মনে হলো যে বেটার হবে তারাতলায় ওনার চেম্বারে গিয়েই ভ্যাকসিনেশনটা দেওয়া বেটার হবে। তো এখন আমরা তারাতলায় মানে নিউ আলিপুরে ওনার যে চেম্বার রয়েছে সেই চেম্বারেই যাচ্ছি, রাস্তায় রয়েছি। ওখানে ওর ফার্স্ট ভ্যাকসিনেশন হবে, আর ফার্স্ট ভ্যাকসিনেশনটা আমরা একটু চিন্তাতেই ছিলাম যে কোনটা করাবো। তো ডক্টর আমাদের 3 রকমের ভ্যাকসিনেশনের কথা সাজেস্ট করেছে, একটা হচ্ছে পেনফুল ভ্যাকসিনেশন, একটা হচ্ছে ইন্ডিয়ান পেনলেস, আর একটা হচ্ছে US পেনলেস। তো আমরা ইন্ডিয়ান পেনলেস ভ্যাকসিনটাই ওকে দেওয়াবো। তো জানি যে ইন্ডিয়ান পেনলেস ভ্যাকসিনেশনে খুব একটা প্রবলেম হয় না, বাচ্চার কোনো পেন হয় না, বাট ফোনের সময় তো ডেফিনেটলি একটা বাচ্চাদের ব্যথা তো হবেই। তো সেটা নিয়ে একটু আমরা টেনসড আছি যে ওই যখন ও ইঞ্জেকশনটা দেবে ডক্টর তখন ও কীভাবে রিয়াক্ট করবে। ও এখন গাড়িতে ঘুমাচ্ছে, ও বাবার কোলে ওকে দিয়ে দিয়েছি, আর ওইটা নিয়েই খুব চিন্তায়। মাসুম মুখটা দেখেই খুব করুণা হচ্ছে, আজ ওর অত বড় একটা ইঞ্জেকশন দেওয়া ওকে। আর এখন আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে, এই হচ্ছে ডক্টর শান্তনু রয়ের নিউ আলিপুরের চেম্বার। এখন আমরা ওনার চেম্বারে যাব ফর দ্য ভ্যাকসিনেশন। এখন আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। ওখানে গিয়ে চেম্বারে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি, বিকজ ওখানে প্রচণ্ড রাশ ছিল। ভ্যাকসিন দেওয়ার সময়তে যখন ইঞ্জেকশনটা ফার্স্ট টাইম ফোটালো ডক্টর, তো ভীষণ কেঁদে উঠেছিল, বাট এখন ও একদম ঠিকঠাক আছে। বাড়ি গিয়ে জানি না কোনো রকমের ওর কষ্ট হবে কি না, যদিও এটা পেনলেস ভ্যাকসিন, ডক্টর বলেছে কোনো পেন হবে না, জ্বর আসার মানে জ্বর আসার চান্সেসটাও অনেক কম আছে। তো এখন আমরা ফ্ল্যাটে চলে এসেছি, এই ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারে হবে। আর এই যে ঘুমিয়ে আছে, কোনো প্রবলেম করেনি এখনো অবধি, দেখা যাক ঘরে ফিরেও কেরকম থাকে, কোনো জ্বর ঠর আসে কি না। তো এখন আমরা ঘরে ঢুকে পড়েছি, ঘরে চলে এসেছি। ও যেহেতু ও এতক্ষণ স্লিপিং ব্যাগে ছিল, তো একটু ওকে খুলে টুলে রেখেছি, এবার আমরা ওকে ফ্রেশ করে নেবো, দেন রাত্রের খাবারটা খাইয়ে দেবো, আর দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। জ্বর আসবে নাই ডক্টর এরকমটাই বলেছে, তো দেখা যাক। আর এটা হচ্ছে আমার বেবির হেলথ কার্ড, তো এটা হচ্ছে আমার বেবির হেলথ কার্ড যেটা আমাদের ভাগীরথী নেওটিয়া থেকে দিয়েছিল আমার বেবির ডিসচার্জের সময়। এটা হচ্ছে ডেভেলপমেন্ট চার্ট পোর্শনটা এখানে মেনশন করা আছে যে বেবির কোন স্টেজে কীরকম ডেভেলপমেন্ট হবে না হবে, সেটা এখানে ডিসকাস করা আছে। আর পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেবির ভ্যাকসিনেশন, কবে কোন ডেটে কী ভ্যাকসিন নিতে হবে সেটা এখানে মেনশন করা আছে। যেমন আজকে 6th উইকে আমি 19th যেরকম আজকের ভ্যাকসিনটা নিলাম, এরপর নেক্সট হচ্ছে 10th উইকসে, যেটা হবে 19th থেকে 28th ফেব্রুয়ারি, তো সে ভ্যাকসিনটা আমরা আবার পরে নেব। তো